এই সরকারকে আজ হোক কাল হোক পরশু হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক প্রমাণ দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কতদিন হরতাল করেছিল। এখনো আছে সময়, আপনি ক্ষমতা ছেড়ে দিন। আওয়ামী লীগ আমি খুব কম করি এখন, আওয়ামী লীগ আমি খুব কম করি এখন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এখনও সময় আছে, ক্ষমতা ছেড়ে দিন। এদিকে মুখ খুললেন এমপি শামীম ওসমান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণসহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, সে ভিডিওটি দেখানোর আগে আমি আপনাদের প্রবীণ একজন নেতার বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো আমি এক্ষুনি প্লে করছি, তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। এই সরকারকে আজ হোক কাল হোক পরশু হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক প্রমাণ দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কতদিন হরতাল করেছিল। সেদিকে বাংলার গরিব জনগণের কত লক্ষ হাজার কোটি টাকা নিপাত হয়ে গেছিল। বাংলাদেশের শতকরা 80 জন মানুষ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করে, সকল আলেমদের মুক্তি দাবি করে। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমি জামিন পাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালিয়ে যাওয়ার কোনো মানুষ নয়, সে রাজপথের মহাকর্ষণে। যে আলেমেরা, যে রাজবন্দিরা কারাগারে আছে, তারা রাজপথের মহাকর্ষণে। আজকে রাজবন্দীদের মুক্তি দাবি, গণতন্ত্রের কথা বলতে হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে হচ্ছে। এই সরকারকে আজ হোক কাল হোক পরশু হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক প্রমাণ দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কতদিন হরতাল করেছিল। সেদিকে বাংলার গরিব জনগণের কত লক্ষ হাজার কোটি টাকা নিপাত হয়ে গেছিল শুধু এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে। সারা পৃথিবীর মানুষের অধিকার, একটি অধিকার যেটা সাম্প্রতিককালেও আপনারা দেখেছেন ব্রিটেনে কয়েকবার করে অনুষ্ঠিত হয়েছে গণভোট, সমগ্র পৃথিবীর সেকেন্ড কোন দৃষ্টান্ত এই পৃথিবীর মাটিতে শতাব্দীর মধ্যে আমার জানা নেই যে আপনার মানুষের এই অধিকারটুকু, এই বাক স্বাধীনতাটুকু বিলীন হয়ে গেছে গণভোট। এটা আপনারা সংবিধান থেকে বাতিল করে দিয়েছিলেন। আজকে বিএনপি যে সকল দাবির জন্য লড়াই করছে, রাজপথে আন্দোলন করছে, কারাবরণ করছে, গুলি খেয়ে মানুষগুলো মারা যাচ্ছে ফাঁকির মতো, এই দাবিগুলোর জন্য একসময় আজকের ক্ষমতাসীন সরকারেরা আন্দোলন করেছিল, রাজপথে লড়াই করেছিল, সে অধিকারকে তারাই আজকে পুনরুদ্ধৃত করে দিয়েছে। একজন মন্ত্রী পত্রিকায় দেখেছি ওনারা 2014 এবং 2018 মতো নির্বাচন চায় না। তখন কেমন নির্বাচন চায়? 14 নির্বাচন সারা বিশ্ব জানে, দেশবাসী জানে, আমরা জানি, তিনারাও জানেন যে 2014 নির্বাচন, তিনারা জানেন 2018 নির্বাচন, এই দুইটা নির্বাচন তারা চান না। তাহলে মন্ত্রী বলেছে, পত্রিকা ছেড়েছে, এটা আমার বক্তব্য নয়। তাহলে তাকে তো বলা উচিত ছিল যে আমরা 14 চাই না, 18 চাই না, আমরা এরকম একটি নির্বাচন চাই। সে কথা তো তিনি বলেননি। আপনারও নিদান কাল এসেছে শেখ হাসিনা, আপনি এখনো আছে সময়, আপনি ক্ষমতা ছেড়ে দিন। তত্ত্বাবধায়ক অথবা মধ্যবর্তী একটি সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন। গতকালকে বলছি বাংলার জনগণের কাছে ক্ষমা চান, ক্ষমা চাওয়া অপরাধ না। আজকে বলছি যদি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে আপনি লজ্জা লাগে, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। ক্ষমা চেয়ে তত্ত্বাবধায়কের কাছে, মধ্যবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আরেকটা মানুষের জন্য দোয়া চাই, কসম খায় বলছে আল্লাহকে সাক্ষী রেখা, সাচ্চা দেশপ্রেমিক, দেশের জন্য পাগলের মতো কাজ করতেছে, পাগলের মতো কাজ করতেছে, কিচ্ছু ভয় পায় না, পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। আমি আওয়ামী লীগ করি দেখি বলতেছি না, আওয়ামী লীগ আমি খুব কম করি এখন। সেটা হচ্ছে শেখ হাসিনা, যান প্রাণ দিয়া দেশটাকে দাঁড়া করার চেষ্টা করতেছে, যানটা প্রাণ দিয়া। যদি আপনাদের দয়া ভিক্ষা হয় আল্লাহর ওয়াস্তে, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তার নেক বাসনা পূরণ করেন,
তার পিতার স্বপ্ন যে পূরণ করার সে চেষ্টা করতেছে, এইটুকু যাতে উনি করতে পারে এই দোয়াটুকু করবেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করে। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।